হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন কাউন্সিলর, তার নাম আব্দুল্লাহ আল মঞ্জুর, তিনি 25 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর। আপনার কাউন্সিলের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, কিন্তু দেখা যায় যে আপনার এখানেই সবচেয়ে ময়লার স্তূপ। আপনার ওয়ার্ডের ভিতরে এই কাউন্সিলের ভিতরে এই ময়লা আবর্জনা বেশি, ঘটনাটা কি? আগের থেকে কিন্তু অনেকেই বলতেছে যে অনেক পরিষ্কার এখন হয়, আসলে সকালবেলা পরিষ্কার করে দুপুরবেলায় আবার সেই রাস্তা নোংরা হয়ে যায়। আপনি কাউন্সিলর হওয়ার পরে মাদক নিয়ন্ত্রণে বা এই স্পটকে আপনি চিহ্নিত করতে পেরেছেন কি, বা আপনার পদক্ষেপ কি? মাদকের বিরুদ্ধে আমি একটা সংগঠনের সভাপতি হিসাবে এখনও রানিং, এই সংগঠনের সভাপতি হওয়ার পর থেকে আমার একটাই ছিল সন্ত্রাস এবং মাদকভুক্ত। আমরা হয়তো এটাকে চিহ্নিত করতে পারি নাই, কিন্তু অনেক অংশে কন্ট্রোল করার চেষ্টা করছি। এবং আমি কাউন্সিলর হওয়ার পরে আমি বিভিন্ন প্রশাসনিক এবং আমার ঢাকা ডিসি হাউন সাহেবের নেতৃত্বে আমরা বিভিন্ন রকমের অভিযান এবং বিভিন্ন রকমই করতেছি। আসলে মাদকটা আমাদের যেভাবে এখন আপনারা বলতেছেন, মাদক এখন অনলাইন মাদক হয়ে গেছে, যদি মাদক আমরা কন্ট্রোল না করি হয়তো আমার দেশও মেধাশূন্য হয়ে যেতে পারে। মাদকও আজকাল অনলাইনে বেচা কেনা হচ্ছে, এবং অনলাইনে হলে তখন আর স্পটের প্রয়োজন হচ্ছে না। এর থেকে পরিত্রাণের কোনো উপায় কি আপনি দেখেন? এটা আসলে আমাদের প্রত্যেকটা এলাকায় যদি আমরা সচেতনতা গড়ে উঠতে পারি তাহলে হয়তো এটা আমাদের কিছুটা হইলেও আমরা লাঘব পাবো। আসলে যে এই মহামারীটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে আক্রান্ত আসলে পরিশ্রম যে করতেছে, যদি মাদককে যদি আমরা কন্ট্রোলে না করতে পারি তা ভবিষ্যৎ কিন্তু আসলে যত কিছুই আমরা উন্নয়ন বলি আমরা কিন্তু সেটা কিন্তু অন্যভাবে হয়তো আমরা যে আশা নিয়ে আগাইতেছি ওটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এই করোনাকালীন সময়ে মানুষজন যখন ঘরে বসা, বেশিরভাগ মানুষ কর্মহীন অনেকে হয়ে গেছে, শিক্ষার্থীরা ঘরে বসা, এই সময় কি মাদকের ব্যবহার আরও বেড়ে গেছে বলে আপনি মনে করেন? মাদকের আসলে ব্যবহারটা আগে যেরকম আমরা স্পোর্টস ছিল আমরা একটা করতে পারতাম, সার্ভে করতে পারতাম যে কত লোক আসে বা না আসে, আমরা হয়তো অনেক সময় অভিযান চাইছি প্রশাসনকে নিয়ে। আমার মনে হয় আগের থেকে অনেক কন্ট্রোল আসছে। যে আমরা ক্রিকেটে এত দূর এগিয়েছি, কিন্তু আমাদের দেশে সেইভাবে মাঠে এখন কি আমরা ক্রিকেট খেলতে দেখি শিশু কিশোরদের বা ফুটবলার হবে তাদেরকে আমরা মাঠে কিন্তু পাই না, এই না পাওয়ার কারণটা কি? আমরা কি বলবো, আমার ওয়ার্ডে একটা মাঠ নাই, একটা কমিউনিটি সেন্টার নাই, একটা জিমনেশিয়াম নাই, একটা লাইব্রেরি নাই। আসলে আমরা অনেক এলাকা হিসাবে আমরা অনেক সমৃদ্ধ, আমরা নাখালপাড়া তেজগাঁর বাসিন্দা, কিন্তু আসলে যেটা বললেন আমিও ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, তারপরও আমরা কিন্তু নাই। তারপরও আমি কিন্তু ওই যে যখন সভাপতি ছিলাম আমার এখানে, মানে আপনার সিক্স সাইডেড সেভেন সাইডের আমরা ফুটবলের টুর্নামেন্ট করছি, ব্যাডমিন্টন করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আসলে কিন্তু যেই যে আপনি বলছেন, আসলে আমরা যে বাচ্চা কাছে বলবো সেই বিকাশের জায়গাও তো আমার নাই, তাই নাই দেখে সে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যেতেছে। আজকে যদি আমার এখানে একটা মাঠ থাকতো তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আর একটা কালচার গড়ে উঠত। আপনার ওয়ার্ডে এত নাই নাইয়ের ভিড়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে কাউন্সিলর হলেন ঠিকই, ছয় মাস গেল ঠিকই, আপনি কি মনে করেন যে চার বছর অতিক্রম হওয়ার পর আবার আপনি জনগণের কাছে এই নাই নাইয়ের মধ্যে ভোট চাইতে পারবেন? এখানে আমি তো কমিটমেন্ট করলেই আপনি না, আমার যদি থাকতো তাহলে আমি কমিটমেন্ট করে যদি না পারতাম তখন হলো আমারই হয়তো যে না আপনি বলছিলেন এখন পারেন নাই, আমার এলাকায় তো কোনো জায়গা নেই। উন্নয়ন বাজেট সারা বছর আপনার কাউন্সিলের কত কত বাজেট পান? ৩-৪ কোটি টাকা আমি এখন আমার আমলে হয় নাই, মানে আপনার সামনে এই ৩-৪ কোটি টাকা কিভাবে আপনারা খরচ হলো? আমাদের রাস্তাঘাট, বিভিন্ন রাস্তাঘাটের মেরামত, বিভিন্ন সোয়ারেজ লাইন, সরু সরু রাস্তাঘাট, ভাঙাচোরা রাস্তাঘাট, রাস্তা ঠিক করলে আবার কয়েকদিন পর রাস্তা ভেঙে যায়, এটা কেন হয়? রাস্তাটা আমি যেটা আসার পরে আমার একটাই হলো রাস্তা সিটি কর্পোরেশনের পারমিশন ছাড়া রাস্তা কেউ কাটতে পারবে না, ম্যানহোল সিস্টেম আর সিলাব সিস্টেম। সিলাব সিস্টেমের রাস্তাগুলো যখন আমার সুয়ারেজ ভরে যায় যখন পরিষ্কার করতে যায়, এটা পরিষ্কার করতে অনেক কষ্ট এবং পরে রাস্তাটা আস্তে আস্তে ভাঙতে থাকে, আর যেটা ম্যানুয়াল দিয়ে করা ওইটা কিন্তু পরিষ্কার করা রাস্তাটা অনেক দিন থাকে। আমি আসার পরে কিন্তু আমি দুইটা রোড বড় করছি, একটা হলো আমার 40 বছরও আমার একটা জায়গায় রিক্সা চলাচল করতে পারতো না, সেখানে এখন আপনার আল্লাহর রহমতে এখন গাড়ি যায়। আপনি তো প্রথম কাউন্সিলর? হ্যাঁ, প্রথম কাউন্সিলর। কাউন্সিলর
পর আপনার কি মনে হয়েছে যে এই পদটি আসলে খুব কঠিন একটি পদ এবং খুব ঝামেলার একটি কাজ? আসলে এটা যেরকম কষ্ট হয় এর মধ্যে এনজয় আছে। যদি করতে পারি তখন ভালো লাগে যে আমি একটা লোককে আমার একটা সিগনেচার তার উপকার হচ্ছে।